আপনারা জানেন আগামীকাল বিএনপির মহাসমাবেশ করার কথা এবং সেটি কিন্তু সরোয়ারদী উদ্যান অথবা বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে অনুষ্ঠিত করার জন্য তারা বিএনপি বরাবর চিঠি দিয়েছে গতকাল রাতে এবং সেটিকে ঘিরে যেহেতু এই দুটি জায়গা নির্ধারণ করেছেন তারা এবং সেই দুটি জায়গাকে ঘিরে কিন্তু প্রবল নিরাপত্তা ইতিমধ্যে আমরা দেখতে পাচ্ছি। এখানে কিছুক্ষণ আগে কিছু নেতাকর্মী জড়ো হয়েছিলেন বিএনপির এবং তারা কিন্তু এখানে যাতে অবস্থান করতে না পারেন সেজন্য পুলিশকে আমরা সতর্ক থাকতে দেখছি। যেটি বলা হচ্ছে আসলে ডিএমপি কমিশনার এর আগেও বলেছেন, ডিএমপির পক্ষ থেকে বলা হয়েছে ওয়ার্কিং ডে অর্থাৎ যেদিন অফিস আদালত খোলা থাকবে সেদিন যাতে কোনো ধরনের রাজনৈতিক কর্মকাণ্ড কেউ না করে মানুষের জনদুর্ভোগের কথা বিবেচনা করে সেজন্য তারা এই সেসব দিনে কর্মসূচির অনুমতি দেয়নি এবং যেটি বিএনপি নেতারা বলছেন ওই বিষয়টিকে মাথায় রেখেই তারা অন্যদিন শুক্রবারে নির্ধারণ করেছে। কিন্তু তারপরে আজকে বৃহস্পতিবার এই কার্যালয়ের সামনে নেতাকর্মীদের কিছু ভিড় আছে এবং সেগুলো যাতে না ঘটে কোনো ধরনের জনদুর্ভোগ যাতে সৃষ্টি না হয় সেজন্য কিন্তু পুলিশকে সতর্ক থাকতে দেখছি এবং কার্যালয়ের সামনে আমরা বেশ কয়েক স্তরের নিরাপত্তা নিশ্চিতে পুলিশ কাজ করছে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা কাজ করছে সেটি কিন্তু আমরা দেখছি এবং যেটি আমরা এর আগে কিছুক্ষণ আগে এখানে বিএনপির রুহুল কবির রিজভি যিনি আছেন তিনি কিন্তু নেতাকর্মীদের বলেছেন সমাবেশ কালকে আজকে কার্যালয়ের সামনে কি এবং একরকম ধমকের সুরে তিনি এখান থেকে নেতাকর্মীদের সরে যেতে বলেছেন এবং আরো অন্যান্য যে দায়িত্বশীল নেতাকর্মীরা ছিল আমরা বিএনপি তাদের কাছ থেকে একই ধরনের কথা শুনেছি, নেতাকর্মীরা যাতে কার্যালয়ের সামনে কোনোভাবে অবস্থান না করে সেটি নিশ্চিত করার জন্য তারা নির্দেশনা দিয়েছেন নেতাকর্মীদের। কিন্তু তারপরেও আমরা বিভিন্নভাবে যে দেখছি বিচ্ছিন্নভাবে কিছু নেতাকর্মী কার্যালয়ের সামনে অবস্থান করছেন, পায়চারি করছেন, হাঁটাচলা করছেন এবং সেগুলো যাতে না হয় সেজন্য তারা কাজ করে যাচ্ছেন। পুলিশ সতর্ক আছে, স্বাভাবিক মানুষ যাদের চলাচল করার কথা তারা কিন্তু এই জায়গাতে চলাচল করছে এবং যান চলাচল স্বাভাবিক আছে, গণমাধ্যম কর্মীরা আছেন এবং আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা আছেন। আমরা এখানে বিএনপির নেতাকর্মীদের যে কিছুটা জটলা দেখেছি একটু আগেও এখন কিন্তু একেবারেই নাই, পুলিশ সতর্ক ছিলেন এবং কয়েক স্তরের বেশ কিছু পুলিশকে আমরা একেবারে সতর্ক অবস্থানে আমরা কার্যালয়ের সামনে দেখছি। রাস্তার দুই পাশেই নেতাকর্মীরা ছিলেন, রাস্তার অপর পাশে ব্যানার ফেস্টুনের নিচে বিভিন্ন জায়গা থেকে আগত নেতাকর্মীরা তারা অবস্থান করছিলেন, এখনো কিছু নেতাকর্মীরা আছেন। তবে পুলিশের যে কথাটি আমরা আসলে দেখছি, পুলিশের যে কথা আমরা বলছিলাম সতর্ক অবস্থানে কিন্তু পুলিশ আছেন। পুলিশ কিন্তু কাউকেই দাঁড়াতে দিচ্ছে না এই জায়গাটিতে এবং তারা যেটি বলছে আসলে এখানে কোনোভাবেই জটলা যাতে না করা হয় এবং সেটি তারা চাচ্ছেন। আপনারা দেখছেন, আমরা দেখানোর চেষ্টা করছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে সর্বশেষ যে অবস্থা, এখানকার নেতাকর্মীদের উপস্থিতি, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের উপস্থিতি এবং এখানে আসলে যেটি হচ্ছে সেটি সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখতে থাকুন প্রতিদিনের বাংলাদেশ, সরাসরি যুক্ত আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে। Thank you.
দর্শক আপনারা দেখছেন প্রতিদিনের বাংলাদেশ, সরাসরি যুক্ত আছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে। এখানে নেতাকর্মীরা যাতে কোনোভাবে অবস্থান না করতে পারে এবং কোনো ধরনের দুর্ভোগ যাতে তৈরি না হয় সেই বিষয়টিকে মাথায় রেখে এখানে পুলিশের সতর্ক অবস্থান কিন্তু আছে। মহাসমাবেশ বিএনপির আগামীকালকে তারিখ নির্ধারণ করা হয়েছে এবং কালকে রাতে যেটি ঘোষণা দেওয়া হয়েছে, আজকে বৃহস্পতিবার এই সমাবেশ অনুষ্ঠিত হওয়ার কথা ছিল, সেটি কিন্তু তারা পিছিয়েছে এবং ডিএমপির সাথে কথা বলে বিএনপির দায়িত্বশীল ব্যক্তিরা যারা আছেন, বেশ কয়েকজন নেতা আমাদেরকে বলেছেন, ডিএমপির কথা অনুযায়ী তারা কিন্তু এই শুক্রবারে, আগামীকাল শুক্রবার তারা সমাবেশ করার চিঠি দিয়েছেন এবং সে চিঠির জবাব এখনও তারা পাননি। জবাব পেলে তারা আনুষ্ঠানিকভাবে সেসব কথা গণমাধ্যম সহ সারা দেশের মানুষজনের কাছে জানিয়ে দিবেন। তারা প্রত্যাশা করছেন তারা অনুমতি পাবেন এবং সেই অনুযায়ী তাদের সেই সমাবেশটি অনুষ্ঠিত হবে। দর্শক আপনাদেরকে দেখাচ্ছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনের বর্তমান অবস্থা। এখানে পুলিশের সতর্ক অবস্থান এবং নেতাকর্মীদের জটলা এখন কিন্তু ঠিক কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটু দূরে সরে গেছে, অর্থাৎ যারা কেন্দ্রীয় কার্যালয়ের সামনে ছিলেন এতক্ষণ তাদেরকে পুলিশ যখন নির্দেশন দিয়েছেন এবং সতর্ক করেছেন এখান থেকে চলে যাওয়ার জন্য, এবং তারা কিন্তু সেইভাবেই কিন্তু জায়গাটি ছেড়ে দিয়েছে এবং কার্যালয় থেকে একটু দূরে তারা অবস্থান করছে এবং রাস্তার বিপরীত পাশেও কিন্তু আমরা কিছু নেতাকর্মী দেখছি এবং এখানে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর গাড়ি এবং জল কামানের যেসব গাড়ি আছে সেসবের উপস্থিতি কিন্তু আমরা দেখছি। আর যে রাস্তায় যান চলাচলের যে অবস্থা নিশ্চয়ই আপনারা দেখতে পাচ্ছেন, যান চলাচল একেবারেই স্বাভাবিক রয়েছে। এখানে বড় যে গণপরিবহনগুলো আছে সেগুলোর সংখ্যা আমরা কিছুটা কম দেখছি এই সড়কে, হয়তো বা এখানে সমাবেশের আগের দিন কিছুটা যানজট তৈরি হতে পারে সেটি ভেবে যান চলাচল এদিকে কিছু কম আছে। তবে রিক্সা, অটোরিক্সা, বাইক এবং সিএনজি এই ধরনের যানগুলো এবং প্রাইভেট কার সহ ব্যক্তিগত যানগুলো কিন্তু আমরা এখানে দেখছি এবং সেগুলো কিন্তু স্বাভাবিকভাবে চলাচল করছে, কোনো ধরনের জটলার সৃষ্টি হচ্ছে না। এবং পুলিশের যে অবস্থান সেটি কিন্তু আপনাদেরকে বলছি, বেশ দুই তিন জায়গায়, দুই তিন স্তরে কিন্তু পুলিশের সদস্যরা অবস্থান করছেন, আইন শৃঙ্খলা রক্ষা বাহিনীর সদস্যরা এখানে আছে এবং তারা যেটি বলছেন কোনো ধরনের বিশৃঙ্খলা যাতে না হয় এই জায়গাটিকে ঘিরে এবং সমাবেশকে ঘিরে, তারা যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা করতে না পারে এবং নেতাকর্মীরা এখানে যাতে জটলা পাকাতে না পারে, যাতে জনদুর্ভোগ তৈরি হয় সেই সব বিষয়ে কিন্তু মাথায় রেখে তারা এখানে কাজ করছেন যেটি আমাদেরকে তারা বলছিলেন। নেতাকর্মীদের উপস্থিতির কথা বলছিলাম, এখানে কিছু নেতাকর্মী এখন কিন্তু কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে একটু দূরে সরে গিয়ে দাঁড়িয়ে আছেন এবং রাস্তার দুই পাশে কিন্তু এই সকল নেতাকর্মীরা আছেন এবং তারা বিভিন্ন জায়গা থেকে এসেছেন এটি আমাদেরকে তারা জানিয়েছেন। এবং পুলিশের সতর্ক অবস্থান, নেতাকর্মীদের অবস্থান সবকিছু কিন্তু আপনাদেরকে সরাসরি দেখানোর চেষ্টা করছি। আপনারা দেখছেন প্রতিদিনের বাংলাদেশ, সরাসরি যুক্ত হয়েছি বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে থেকে, নয়াপল্টনে আছি। আপনারা চাইলে ফেসবুক ভিডিওটি শেয়ার করতে পারেন আপনাদের বন্ধুদের সাথে, চাইলে আমাদের ইউটিউব চ্যানেলে সাবস্ক্রাইব করতে পারেন। সবার আগে সর্বশেষ খবর পেতে প্রতিদিনের বাংলাদেশের সাথেই থাকুন।